সবাইকে গুড মর্নিং, মা গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং। হ্যাঁ, আর আকাশের অবস্থা দেখুন, মানে সে ভোর 6টা থেকে আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে আজকে নিম্নচাপ, মানে খবরে বলে দিয়েছে নিম্নচাপ হয়েছে দুদিন তিন দিন ধরে। মানে এই নিম্নচাপ কতদিন চলবে কোনো ঠিক নেই। তা আকাশের কালকে তবু একটু নিম্নচাপের মধ্যে একটু রোদ হয়েছিল, তা আজকে আকাশের এমন অবস্থা আমি আর বাপের বাড়ি যেতে পারিনি। মানে রাস্তায় বেরোবার সাহস পাচ্ছি না, আর বাস গাড়ি তো দূরের কথা, মানে বৃষ্টিতে বেরোনো অসম্ভব। যদি আমি অসুস্থ হয়ে যাই আরো যেতে পারবো না, সেই জন্য আকাশের অবস্থা দেখুন, মানে ধারা একেবারে বয়ে যাচ্ছে কন্টিনিউ। মানে ভোর থেকে এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে 6টা থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টি থামবার নাম নেই। দেখুন সাদা হয়ে পড়ছে, ওইদিকে মেঘ হয়ে আছে। কেউ বলবে এখন 6:30-7টা বেজে গেছে, আকাশে রোদের তো দেখা নেই, একটু আলো আসছে না, মানে এত 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 বৃষ্টি হচ্ছে, হয়েই যাচ্ছে বৃষ্টি, হয়েই যাচ্ছে বৃষ্টি, হয়েই যাচ্ছে, মানে থামবার তো কোনো নামই নেই। আর আজকে আর থামবেও না, মানে যেহেতু নিম্নচাপ এরকম কন্টিনিউ চলতে থাকলে রাস্তায় বাস তো পাওয়া অসম্ভব, এক্ষুনি জল জমে যাবে সব। আমাদের কলকাতা সব দিক একটু নিচু, মানে এতটাই নিচু যার জন্য জল কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়, একদম সমুদ্র হয়ে যাবে। আর এই সমুদ্রের না মানুষজন বেরোবে না বাস গাড়ি বেরোবে, খুব রেয়ার, মানে রাস্তায় বেরোনো নিজের রিক্সে একে ভাইরাসের মধ্যে। তারপরে এই দুদিন ছাড়া নিম্নচাপ, দুদিন ছাড়া নিম্নচাপ, মানে ঈশ্বর মানুষের ওপর সন্তুষ্ট নয়, একেবারে শেষই করে দিক বাবা, আর ভাল লাগে না। রোজ রোজ এই কালো মেঘ, বৃষ্টি, এই শরীর খারাপ, অশান্তি, টেনশান, মানুষ আর বাঁচবে বলুন তো? এইভাবে মানুষ বাঁচা যায় না, সম্ভব। পপু অনলাইন ক্লাস করছে আর মেয়ে খাচ্ছে মধু লেবু জল। বাবা কি খাচ্ছে, খেয়ে না ঢকঢক করে, কেন তখন তো কি আছে, জল খেলে কি হবে, বকবে মারবে, খা জল খা, বকবে না, খেয়ে নে। আরে অন করে খানা, বাবা কি ক্লাস হচ্ছে, এটা জল খেতে পারবে না, খেয়ে নে, খেয়ে নে। আজকে একটু মিষ্টি কম হয়েছে বলে মেয়েটা কত ঢং। হ্যাঁ গ্যাস অন করছে আমার মেয়ে, এই কাজগুলোকে শিখাচ্ছি, কই হলো না তো, কোথায় গ্যাসটা জ্বালাসিনি, নবটাকে সোজা কর, হ্যাঁ ওদিকে না, একদম স্ট্রেট কর, চাপ চাপ, হ্যাঁ চেপে সোজা চাপ, হয়নি হয়নি, কিছু শিখতে পারছি না, এই চেপে এই চাপবি, এই স্টার্ট কর, হ্যাঁ লাইটার দে, হ্যাঁ জ্বলেছে, এবার ধীমে কর, হ্যাঁ আবার অফ কর, হ্যাঁ এবার আবার অন কর, হ্যাঁ বাহ গুড জব, গুড জব বেবি, আজকে বেবিকে দুটো এক্সট্রা গোলা রুটি দেওয়া হবে, গুড জব বেবি। কি বলছ, এমনি তোকে দেবো না, তোমাকে যেতে পর 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 ক্লাস কর, ক্লাস কর, ঠিক আছে চারটে। বাচ্চাদের জন্য সকালে টিফিন করছি ম্যাগি, আর ওদিকে রয়েছে আমার জন্য আমি একটু গোলা রুটি করেছি, ওরা বললো গোলা রুটিটা খুব একটা ভাল লাগছে না ওদের, আর ম্যাগি অনেক জমে গেছে, সেই জন্য বাচ্চাদের জন্য এবার সকালে ওরা ক্লাস করছে অনলাইন, তার সাথে সাথে ওদের ম্যাগি করে দেবো, ওরা ওটা খেয়ে নেবে। মা আছি ভাল লাগছে বলুন, রোজ তো থাকি না, ওরা নিজেদের মতো যা পারে তাই করে। আজকে দেখছি অনলাইন ক্লাস কি করে হয়, কি কি হয় সব দেখা যাচ্ছে, সব দেখছি। পপো দুই ভাই বলে ঝগড়া হয়ে গেল, একটু ফার্স্ট টাইম একটু ঝগড়া দিয়ে শুরু হয়ে গেল দিনটা। কি ঝগড়া, ব্যাটারি ফোন নিয়ে, এ বলে আমার ফোনে চার্জ, ও বলে আমার ফোনে চার্জ, আর বলবেন না, এদের রোজকার রোজ একই ঘটনা। দুই ভাই বোনকে নুডলস দেওয়া হয়ে গেছে, দুজনে এখন সকালে টিফিনটা করছে নুডলস দিয়ে, কারণ প্রতিদিন ওরা রুটি খায়, আজকে আবদার মা একটু নুডলস করে দাও, ম্যাগি করে দাও, তাই দিলাম, ওরা এখন নুডলসটা খাবে, দুজনে একেবারে স্কুল ড্রেস পরে রেডি। আর এদিকে দেখুন আমার বড় ছেলে কি খাবে, ছাত্তু খায়গা, বিহারি লোক কাটাহা, ছাত্তু ইজ লাভড জনাথন। ছেলে বসেছে আমার ছাতু বানাবে, কচা খত খচা খচ করে সব কাটবে, খুব ভালোবাসে ছাতু খেতে। হাত দেখো কেমন কাটবে, ও দেখুন, দিস ইজ মাই সান, আই হ্যাভ প্রাউড অফ ইউ,
দেখুন খচখচ, ছুরিটা ভালো হলে আরো ভালো। আমি একটা ছুরি কিনিস তো রোহিত ম্যাগির জন্য, মানে এই যে ছাতুর জন্য। মানে এই যে এত সুন্দর কাটছিস তুই চপারে, বাহ। সূক্ষ্মভাবে কাটাকাটি চলছে, খুবই সূক্ষ্মভাবে। আবার হচ্ছে দেখুন ছাতুর দোকান খুললে হেভি চলবে। ছাতুর দোকান খুলে হ্যাঁ, এত শিক্ষিত কি আছে, এডুকেটেড ছাতুওয়ালা। দাদু ছিল লুচিওয়ালা, তুই ছাতুওয়ালা কি আছে, পোপো কি আলা হবি। ওই দেখ মা খাচ্ছে, দেখ ও মাই গড, আমরা দেখে নিলাম দেখে নিলাম দেখে নিলাম, কি বাবা। হেলদি ড্রিঙ্কস খাচ্ছে আমার ছেলে ছাতু। লেবুতে দানা নেই নাকি? কেমন খাচ্ছে মামা? হ্যাপি হ্যাপি। আমি কি করছি, ওদের কাছ মতো ম্যাগি খাচ্ছি। আমার ব্রেকফাস্ট এই হচ্ছে, বাহ। বিট নুন, জল দেওয়া হলো, জল দিল দাদা ম্যাগি ছাতু। এবার কাটাকাটি চলবে। ভেরি গুড। আমরা কি ছাদে একটু পাবো না? আমার ছেলেকে বললাম আমরা কি একটু ছাতুর জল পাবো না, আমার ছেলে বলল না তোমরা পাবে না। আমি ওই ঝাল খেতে পারি না, সকাল সকাল মিষ্টি হলে আমি খেতাম। যাই হোক, ছাতু দিয়ে নিজের টিফিনটা করছে। আমরা ম্যাগি খেলাম তিনজনে, নুডলস আর কি। এবার এরা নিজেদের ক্লাস শুরু করবে আর আমি চলে যাবো রান্না বান্নায়। এরা নিজেদের ক্লাস শুরু করবে বিদ্যাসাগর, আর আমি চলে যাব একদম কাজে রান্নায়। এখন বাচ্চারা দুপুরের লাঞ্চটা করবে, সবাইকে গুড আফটারনুন। এখন বাচ্চারা নিজেদের লাঞ্চটা করে নেবে। আজকে ওদের জন্য করেছি মাছ ভাজা, কচু দিয়ে ডাল, আর করেছি ভেন্ডি আলু ভাজা। এই দিয়ে ওরা দুপুরের লাঞ্চটা এখন করে নেবে। হ্যাঁ, এই বাচ্চাদের ভাত দিয়ে দিয়েছি, ডাল দিয়েছি, এই মাছ ভাজা পেটি, আর ওই লম্বা মাছগুলো যেগুলো বাটা রয়েছে ওগুলো আমি নেব। এই মাছ রয়েছে, মাছের তেল রয়েছে, আর রয়েছে ভেন্ডি আলু ভাজা, আর রয়েছে এটা রয়েছে কচু দিয়ে ডাল। এই দিয়ে ওরা কী করবে, দুপুরের লাঞ্চটা করবে। আমিও আমার প্লেট সাজিয়ে নিয়েছি, আমি এক টুকরো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু আচারও নেব। যাই হোক, ওরা এখন খাক, খাও, তোমরা খাওয়া শুরু করো বাবা।
কেমন খাচ্ছো মাম্মা? খুব ভালো। আচ্ছা দিয়ে দিচ্ছি পপু খা। বড় আচার দেবো? বড় আচার মানে বাড়ির আচার, তার স্বাদই আলাদা। আমি আর পপু খেয়ে শেষ। যাই হোক, আচার আর ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। একটু ডাল নিয়ে নিলাম, মানে এই ডালটা খুব টেস্টি ডাল। মানে ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। এই আমি কচু দিয়ে ডালটা করি, এটা খুব টেস্টি হয়। কচু দিয়ে ডালটা, এই ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। কচু দিয়ে ডাল দিয়ে আর একটু আচার, ব্যাস। সাথে একটু মাছ ভাজা নিয়ে নিয়েছি, আর কিচ্ছু ডালে না। মাছটা একটু মচমচে ভেজেছে, যেন কাঁটা শুদ্ধ খাওয়া যায়। এই বাটা মাছ, চারা মাছ একটু মচমচে না ভাজলে না খাওয়া যায় না। রোজ তো ঘণ্ট ঘ্যাট খাওয়া হয়। একটু সিম্পল ডাল ভাত আচার, আর একটু মাছের ভাজা, আর কিচ্ছু লাগে না। এখন পুরোটাই খাওয়া যাচ্ছে, দারুণ টেস্ট। আচারা কেমন খাচ্ছে? খুব ভালো মা। খাও হাম করে, আমার আটে দিকে খুব ভালো লাগছে খেতে। আর ভাত নিবি? না না। মাম্মা কেমন খাচ্ছে? খুব ভালো। খাও। এখন আমরা রাতে ডিনারটা করে নেব। আর আজকে আমার চ্যানেলে আমি লাইভে এসেছিলাম, আর ওই জন্য খেতে দিতে একটু দেরি, সব কিছুই দেরি হয়েছে। আর পপুকে দিয়েছি রুটি আর ডিমের ঝাল, আর মেয়ে মাছ ভাজা, ভেন্ডি আলু ভাজা আর ভাত। এটা পপুর রাত্রের ডিনার, ডিমের কষা আর রুটি। আর মাম্মা খাচ্ছে ভাত, ডাল আর মাছ ভাজা। কেমন লাগছে বাবা? টেস্টি। আলু ভাজা ভীষণ ভালোবাসে মাম্মাটা। দুই হাত দিয়ে খায়, মা খাচ্ছে দু হাত। ম্যাঙ্গের আটি খাচ্ছে, ম্যাঙ্গোর আটি, মানে মন ভরে ভরে খাচ্ছে। ভালো লাগছে মামা? হ্যাঁ মা। সবাইকে গুড নাইট। সারাদিন দেখেছেন কথার মাঝখানে এইটা একটা কথা বলে। আজকে লাইভে এসেছিলাম, লাইভে এসে অনেকটা ফোন এক ঘন্টা মতো সবার সাথে গল্প করেছি। তারপরে সবাইকে অনেক থ্যাংক ইউ দিয়েছি, কেন আমার আগে 1000 সাবস্ক্রাইব ছিল, এখন 2000 সাবস্ক্রাইব হয়েছে। ওই জন্য আমি খুব খুব হ্যাপি। আর এই চ্যানেলটা নিয়ে এগোতে চাই, আপনাদের বিশেষ সাহায্য কামনা করি। আমার চ্যানেলটা দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে গুড নাইট বলো বাচ্চা লোক। গুড নাইট। হ্যাঁ, আমার বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে দিল, উঠ যা বাচ্চা লোক, সব বাচ্চা লোক উঠ যা, তাই আমার হোস্টেল কো ওয়ার্ডেন। সবাইকে গুড নাইট। কি হলো ফুবলির লাস্টে গুড নাইট? কি জানো লাইফে কি বোকা বোঝা। আমার নাম পেপে বনু।